صاحب بجي ما كي هو تيجي هذا আমি সবে খেয়ে উঠেছি লাস্ট করে উঠেছি হঠাৎ করে ওই সুভাষ সরকার ও ঢুকলো ঢুকেই ওখানে ওই যে চেয়ারটা ছিল ওই চেয়ারটা ছুড়ে বেরেছে ও হঠাৎ করে বুঝতে না পারে মানে হাত দিয়ে পুরদুর করলাম ইতিমধ্যে আমি কলিং বেল বাজাতে গিয়ে দেখি মানে কেউ তো নেই তখন ওই চেয়ারটা উঠতে উঠতে ওরা সব ঢুকে গেছে স্টাফরা এইখানে লেগেছে মাথায় আর এই হাত এই যে মানে মানে প্রতিরোধ মানে প্রতিরোধ করতে গিয়ে হাতটা লেগেছে ভীষণ একটা পুরো আঙুলটা মানে হঠাৎ কেন আপনাকে মারলো মানে সেটা সেই বলতে পারবে আপনি কি এর এগেনস্টে কোনো আইনি ব্যবস্থা নেবেন 100% অবশ্যই সব আরো বিষয় আছে যেটা হচ্ছে ওই যে ডাঙাগ্রাম পঞ্চায়েত নিয়ে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা হলো বলতে পারবো না না বিজেপি একটা অভিযোগ করছিল যে ওখানে একজন মৃত ব্যক্তিকে জীবিত দেখানো হচ্ছে জানি না সরকার আমাকে ভীষণভাবে মেরে গেল বিজেপির সুভাষ সরকার আমাকে ভীষণভাবে মেরে গেল স্যার আমার ওই ঘরে এসে সিসিটিভি আছে আমি খাচ্ছিলাম খেয়ে সবে উঠেছি সেই সময় ওই চেয়ার দিয়ে উঠে আমার মাথায় আঘাত করেছে আমি হাত দিয়ে ঠেকাতে গেছি হাতটা কালো হয়ে গেছে স্যার মানে না হলে মাথাটা পুরো একদম ফ্র্যাকচার হয়ে দেখবেন তারপরে ওখানে ওখানে ব্যর্থ হয়ে স্যার আমার ওই সামনে যে চেয়ার করছে সেটা ধরেছে ইতিমধ্যে স্টাফ চলে এসছে আবার পালিয়ে গেল আমি আইসিকে ডেকে হ্যাঁ হ্যাঁ ডেকে নিয়ে চাইছি কিছু না হঠাৎ করে এসে ঢুকেই আর স্যার মনে হয় ব্রেনে হ্যাঁ মাথাটা স্ক্যান করাতে মনে হচ্ছে আমি এটা কোর্টে তো কোর্টে সাহেব সিদ্ধান্ত নেবে স্যার স্যার হ্যাঁ স্যার 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 স্যার